তুমি কিন্তু বলেছিলে যে গ্রাম থেকে ঢাকা যাওয়ার পরে আমাদের কিন্তু কক্সবাজার নিয়ে যাবে। এই কথা স্যার আসল মানুষ স্যার কিছু সাহায্য দেন স্যার। সাহায্য এই ফকিরের বাচ্চা এই এই ওকে দেখো এখান থেকে। আল্লাহ এর বিচার তুমি করো আল্লাহ। আমার গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন ধরে গেছে, কি বলছো সব? ঠিক মতো কাজটাজ করতে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আর শুনেন ম্যানেজার সাহেব, ওই যে বার্ডার সাইটে আজকে ওই যে পেমেন্টটা পাঠিয়ে দিন লেবারদের। না না, আমি তো গ্রামে এসেছি, এখানে আমার একটা প্রজেক্ট আছে না, সেই প্রজেক্টের ব্যাপারে একটু ঘুরতে এসেছি, আর আমার ফ্যামিলিতে নিয়ে এসেছি। শুনেন, এর চিন্তার কোনো কারণ নেই, আমি 4-5 দিনের মধ্যে আমি ঢাকা ব্যাক করব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শোনো, যা বলছিলাম, আমাকে তো একটু বেরোতে হচ্ছে। ওই যে আমাদের যে এখানকার যে সাইটটা, সে সাইটে আজকে সাদ্দালাই হবে, যার কোনো ওখানে ওখানে আমাকে একটু যেতে হবে, বুঝতে পেরেছ? মেয়ে কই? মেয়ে তো ভিতরে। ডাকো মেয়েকে, ডাকো। রিয়া, এই রিয়া। কই রে মা? জি বাবা। আরে এতক্ষণ কোথায় ছিলি? তুই জানিস না, আমি বাহিরে যাওয়ার আগে তোকে না দেখে গেলে আমার সারাটা দিনই খারাপ যায়। আচ্ছা ঠিক আছে, আজকের জন্য ভুল হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, শোন, লেখাপড়া ঠিক মতো করবি, ঠিক আছে? গ্রামে এসেছিস বলে কিন্তু লেখাপড়া বন্ধ না, লেখাপড়া করতে হবে, ঠিক আছে? আচ্ছা শোন, আমি সাইডে যাচ্ছি, ফিরতে আমার রাত হতে পারে, এই তুমি কিন্তু কোনো টেনশন করো না। আর শোনো, তোমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিও। এই তোমাদের কিছু লাগবে? না না না, আমার কিছু লাগবে না, তোমার মেয়েকে জিজ্ঞেস করো আর কিছু লাগবে কি। মা, কি রে, তোমার কিছু লাগবে? বাবা, তুমি কিন্তু বলেছিলে যে গ্রাম থেকে ঢাকা যাওয়ার পরে আমাদের কিন্তু কক্সবাজার নিয়ে যাবে। এই কথা? হ্যাঁ বলেছিলাম তো। তাহলে কবে যাব বাবা? শুন, তোকে একটা কথা বলি, আমি সামনে মাসে, ঠিক আছে, আমার একটা ব্যবসায়িক কাজে আমি কক্সবাজার যাব, তখন তোদের নিয়ে যাব। হ্যাঁ শুন, আমার কাজটাও হবে, তোদের নিয়ে বেড়ানোও হবে, ঠিক আছে? ঠিক আছে। খুশি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এই আমার দেরি হয়ে গেল, আমি তাহলে এখন যাই। সাবধানে যেও কিন্তু। আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া করো কিন্তু। চলো মা ভিতরে যাই, চলো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেঙ্গো সোনা অন্ধ মিসকিনের কোটা বিখ্যাত। ও চাষি, চাষি আসুন গো, সোনা কারা কারা রাখবেন না গো, কড়ে বিখ্যা দেন না, বাড়িতে মানুষ জন নাই, যাই সামনে বাড়িতে। আসেন স্যার, আসেন। আচ্ছা এই যে এখানে এত কলা গাছ, এটা কিন্তু আমার কাছে ভালো লাগছে না, বুঝতে পেরেছো? তো একটা কাজ করো, এই এখান থেকে কিছু কলা গাছ কেটে তুমি এখানে ফুলের বাগান করে দাও, ঠিক আছে? জি স্যার। আর ওই যে ওই সাইডে দেখতে পাচ্ছ না? জি স্যার। ওখানে আরো কয়েকটা তোমাদের যে এই ধরনের ঘর করে দাও, ঠিক আছে? জি স্যার। যাতে লোকজন এসে বসতে পারে। জি স্যার। ঠিক আছে, আর শোনো, আমি ভাবছি ভবিষ্যতে এখানে একটা বড় করে রিসোর্ট করব,
ঠিক আছে চলো তো সামনের সাইডটা দেখি আসো আসো স্যার আচ্ছা এই জি স্যার শুনো একটা কথা বলি জি এই যে এই দিকটা বেশি খোলা জি বুঝছো জি তো এখানে এই শুনো জি স্যার জি স্যার এদিকে দাঁড়াও জি স্যার ওই যে এদিকে তুমি ওই একটা বাউন্ডারি ওয়াল করে ওই যে ওই ওই সাইড থেকে আটকে দিবে জি স্যার জি স্যার আর ওই যে ওই সাইডটা না ওই সাইডটা অনেক অপরিষ্কার ওখানে সুন্দর করে পরিষ্কার করে দিবে জি স্যার স্যার ওই যে ঢাকার যে সাইডটা ওইখানে 100 বস্তা সিমেন্ট লাগবে ওটা আপনি একটু মোবাইলে বলে দিলে তাই হবে আচ্ছা ঠিক আছে আমি ওখানে সিমেন্ট পাঠানোর ব্যবস্থা করতেছি আর শুনো ওই যে তুমি আরেকটা জিনিস খেয়াল রেখো আমাদের বার্ডার যে সাইডটা ওখানে কিন্তু রড লাগবে ঠিক আছে ওটা পাঠানোর ব্যবস্থা করো আর হ্যাঁ আমি এখনি বলে দিচ্ছি আচ্ছা স্যার বলে দেন হ্যালো হ্যাঁ শামিম ভাই এই তো ভাই আছি ভালো শুনেন ওই যে আমাদের যে ওই প্রত্যেকটা সাইটে আপনি এক কাজ করেন 200 বস্তা করে সিমেন্ট পাঠিয়ে দিন হ্যাঁ 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 ওকে হ্যাঁ হ্যাঁ না রডও লাগবে রডের কথাটা আমি আপনাকে পরে জানাচ্ছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই ওকে ওকে স্যার ওকে আমি রাখছি সাহায্য দিবেন আচ্ছা ঠিক আছে আমি আমি আমার ম্যানেজারকে দিয়ে আপনার চেকটা পাঠিয়ে দিব চিন্তা করবেন না ভাই ওকে ভাই ওকে আল্লাহ হাফেজ ওয়ালাইকুম আসসালাম স্যার আমার কিছু সাহায্য দিবেন এই তুমি কে স্যার আমি আসল মানুষ এই ম্যানেজার এখানে ফকি আসলো কিভাবে স্যার আমি দেখে নেব এখানে যদি কোনো এইভাবে ফকি টুকি ঘোরাফেরা করে লোকজন আসবে না স্যার আসবে এখানে না স্যার না তোমাদের আসলে সাধারণ কোনো জ্ঞানই নেই এই তোমরা তো খেয়াল করো না স্যার আসল মানুষ স্যার কিছু সাহায্য দেন স্যার সাহায্য এই ফকিরের বাচ্চা এই এই ওকে বের করো এখান থেকে স্যার আমি ফকির দেখে আপনি আমার মারলেন স্যার একটা কথা মনে রাখেন স্যার ফকির বাচ্চা হয় বাচ্চা ফকির হয় যা আল্লাহর ইচ্ছা যা ফকিরের বাচ্চা এখান থেকে বের হ স্যার আমি স্যার কি নেডান অর্ডার নি যত সব ফকির বগির আই শুন তাকে বলি এরপরে যদি এখানে কোনো ফকির দেখি তোদের চাকরি থাকবে না কথাটা মনে রাখিস ম্যানেজার সাহেব জি স্যার বিষয়টা খেয়াল রাখবেন ঠিক আছে স্যার চলেন চলেন স্যার চলেন স্যার আল্লাহ তাই যে আমরা গরিব দেখে বড় লোকের কাছে হাত পাতলে তারা শুধু আমাদেরকে চর মারে আল্লাহ এর বিচার তুমি কই আল্লাহ এর বিচার তুমি কই হ্যালো হোয়াট কি বলছো সব সর্বনাশ আমার আমার গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন ধরে গেছে কি বলছো সব এ ফায়ার সার্ভিসকে খবর দিয়েছো ও মাই গড উফ ও মাই গড আচ্ছা তাড়াতাড়ি তাড়াতাড়ি দমকলকে খবর দাও হ্যালো তোমরা কি বলছো এসব আমার 10 কোটি টাকার শিপমেন্ট সেই সব শিপমেন্টের মাল সাগরে ডুবে গেছে আমার তো কিছুই ভালো লাগছে না কিছুক্ষণ আগে আমার গার্মেন্টস ফ্যাক্টরি জিএম ফোন দিয়ে বলল ফ্যাক্টরিতে আগুন ধরেছে এখন তুমি বললে আমার 10 কোটি টাকার মাল সাগরে ডুবে গেছে উহ এখন আমি যে কি করি সেটাই তো ভেবে পাচ্ছি না আমি আমি এখন কি করব হ্যালো হ্যাঁ আমি পাগল হয়ে যাব সত্যিই পাগল হয়ে যাব
জাহাজটাও সাগরে ডুবে গেছে। আমার কিছুই ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, তুমি ফায়ার সার্ভিসকে খবর দাও। সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে? আমাদের ঘুমের কারণে আজকে আমাদের দুইজন শ্রমিক মারা গেছে। কি বলছো তুমি এসব? দুজন শ্রমিক মারা গেছে মানে কিভাবে মারা গেল? স্যার আমরা লাইন বন্ধ না করে কাজ করেছিলাম, এই জন্য আমাদের দুইজন শ্রমিক মারা গিয়েছে। হ্যাঁ স্যার, এখন তো আমাদের ভুলের কারণের জন্য এই অবস্থাটা হয়েছে স্যার। এখন তো থানা পুলিশ জানাজানি হয়ে গেছে গা স্যার। স্যার এখন এই ঝামেলা মেটাতে তো 50-60 লাখ টাকা লাগতে পারে, ব্যবস্থা করতে হইব স্যার। কি বলছো তোমরা এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না, সব বিপদ কি এখন আমার উপরে? এই তোমরা সবাই যাও তো এখান থেকে। লিভ মি অ্যালোন, আমাকে একটু একা থাকতে দাও, পাগল হয়ে যাব আমি। ম্যানেজার এসেছো? জি স্যার। আবার কোন দুঃসংবাদ নিয়ে আসলে? কোনো দুঃসংবাদ না স্যার। যদি ভালো কোনো খবর থাকে আমাকে দাও ম্যানেজার, আমি আর কোনো দুঃসংবাদ ধারণ করতে পারছি না। আমি একটা কথা বলি কি স্যার? কি কথা বলো। যেদিন আমাদের একটার পর একটা সাইটে দুঃসংবাদ, তার মানে তোমার মনে হয় আমাদের মাঝে কোনো অভিশাপ লেগেছে। আমারও তাই মনে হচ্ছে ম্যানেজার, কিন্তু কি সেই অভিশাপ আমি সেটাই তো বুঝতে পারছি না। বুঝতে পারছেন না স্যার? না। আপনার কি মনে আছে স্যার, আপনি প্রথম যেদিন এই রিসর্ট দেখতে এসেছিলেন সেদিন একটা ফকির এসে আপনাকে ভিক্ষা চেয়েছিল, তাকে আপনি একটা থাপ্পড় মেরেছিলেন। আমার মনে হয় কি স্যার, তারই কোনো অভিশাপ লেগেছে। তুমি এসব কি বলছো ম্যানেজার? হ্যাঁ স্যার, তা না হলে ওই ফকিরের থাপ্পড়ের পর থেকে আমাদের একটার পর একটা ক্ষতি হয়ে যাচ্ছে। তুমি ঠিকই বলেছো ম্যানেজার, আমি এখন এই ফকিরকে কোথায় পাবো? তুমি আমাকে নিয়ে চলো ম্যানেজার। চলেন স্যার, আমরা একটু খুঁজে দেখি কোথাও পাই কি না। বেশ চলো, ওই ফকিরের কাছে আমাকে নিয়ে চলো। আমি ওই ফকিরের কাছে ক্ষমা চাবো। চলো তুমি আমাকে ওর কাছে নিয়ে চলো। চলেন স্যার। চলো। কত জায়গায় তো খুঁজলাম কিন্তু কোথাও তো ওই ফকিরকে খুঁজে পেলাম না। হ্যাঁ স্যার। কি যে করি, অনেক জায়গায় তো খুঁজলাম স্যার। হ্যাঁ এখন তাহলে কি করা যায়? কি করব সেটাই তো ভেবে পাচ্ছি না। তাহলে স্যার একটু, আপনি হাঁপাই গেছেন, তাহলে একটু রেস্ট নেন, তারপরে বাসায় চলে যাবেন। কিন্তু ওকে যদি না পাই তাহলে আমার পাপের প্রায়শ্চিত্ত কিভাবে করবো বলো? অবশ্যই খুঁজে পাবো স্যার। আচ্ছা স্যার।
ভাই তুমি এখানে আর আমি তোমাকে কতই না খুঁজে বেড়াচ্ছি আপনি কারা আমি তুমি আমাকে চিনতে পারোনি ভাই আমি সেই লোক যাকে আমি ভিক্ষা চাওয়ার অপরাধে থাপ্পড় মেরেছিলাম কিন্তু তোমার অভিশাপে আল্লাহ আল্লাহ আমার সব কিছু কেড়ে দিয়েছে আমি এখন রাস্তার ফকির হয়ে গেছি তুমি আমাকে মাফ করে দিয়েছ বলো ভাই আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন এই জন্যে আল্লাহ আপনার মাফ করে দেব ভাই ছোট বড় যাই হোক সবই আল্লাহর সৃষ্টি মানুষ ছোট বইলা কেউরে কি না করেন না সবই আল্লাহর সৃষ্টি সবই আল্লাহর সৃষ্টি ভাই তুমি আগে যেও না যদি কিছু মনে না করো তাহলে তাহলে না 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 তুমি না ভাই তুমি এই টাকাটা রাখো না ভাই আস না আরেকদিন দেখা হইলে আমারে দেন আসি স্যার আসসালামু আলাইকুম সবই আল্লাহই পারে সবই আল্লাহই পারে সবই আল্লাহই পারে ম্যানেজার সত্যি আজ আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে আল্লাহ সৃষ্টি কেউ ছোট না সে ধনী হোক বা গরিব হোক দেখলে তো আজকে আমি ওকে এতগুলো টাকা দিতে চাইলাম কিন্তু ও নিল না তার মানে ও লোভী নয় ও পেটের তাড়নায় ভিক্ষা করে বেড়ায় ওর সংসারকে বাঁচানোর জন্য ভিক্ষা করে